নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আমরা কিছুদিন আগেই জানিয়েছিলাম আমেরিকার তরফ থেকে ভারতকে ন্যাটো প্লাসে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তার সাথে আপনাদের জানিয়েছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাবেন। প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব, বিশেষ করে চীন খুব চিন্তায় আছে ভারত ন্যাটোতে যোগ দেবে কিনা এই বিষয় নিয়ে। সারা বিশ্ব এই সময় আলোচনা হচ্ছে ভারতকে নিয়ে। ইতিমধ্যে চীনের তরফ থেকে বলা হয়েছে ভারত যদি ন্যাটোতে যুক্ত হয় তাহলে পড়শি দেশের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বলা যায় এক প্রকার চীন ধমকি দিয়েছে যদি ভারত চীনের কথায় পাত্তা দেয়নি। আজ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ন্যাটোতে যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি তখন এমন কিছু বলেছেন তাতে চীনের চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। তার সাথে ভারতের ক্ষমতা দেখে বিশ্ব অবাক হয়ে গেছে। আমেরিকা ভারতকে বলে যদি ন্যাটোতে যুক্ত হয়ে যায় তাহলে ভারত অনেক সুবিধা পাবে, তার সাথে তাদের কাছে থাকা বিভিন্ন টেকনোলজি, অস্ত্র ও গোপন ইনফরমেশন ভারত পেয়ে যাবে। কিন্তু তখন এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয় ভারত কি ন্যাটো প্লাসে যুক্ত হবে, তিনি তখন বলেন ন্যাটো একটি সেনা সংগঠন, আমেরিকার এই সেনা সংগঠন তৈরি করার নীতি পুরানো হয়ে গেছে, ভারত এইরকম কোনো সেনা সংগঠনের সাথে যুক্ত হবে না। তিনি আরো বলেন ভারত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও একে অপরকে পাশে থাকার নীতিতে বিশ্বাস করে। আমেরিকা যদি এই বিষয়ে রণনৈতিক পার্টনারশিপ করতে চায় তাহলে ভারত তৈরি আছে, কিন্তু এখন ন্যাটো প্লাসে যুক্ত হবে না ভারত। কিন্তু এর পরের প্রশ্নের উত্তরে চীন কেঁপে গেছে। এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয় ভারত চীনের ধমকির জন্য ন্যাটো প্লাসে যুক্ত হচ্ছে না, তখন তিনি বলেন আমেরিকা যদি এটা ভাবে চীনকে কাউন্টার করার জন্য ভারতের ন্যাটোর সাহায্যের প্রয়োজন আছে তাহলে সেটা ভুল করছে, ভারত একাই চীনকে মোক্ষম জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আসলে ভারত চীনকে কোণঠাসা করেই ফেলেছে, সারা বিশ্ব সেটা জেনে গেছে ও তার সাথে ভারতের ক্ষমতা কতটা বৃদ্ধি হয়েছে। আপনাদের কি মনে হয় এখন না হোক ভবিষ্যতে কি ন্যাটো প্লাসে যুক্ত হওয়া উচিত পরিস্থিতি বুঝে? কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।